অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুরে বেঁধলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। অন্য রাজ্যে তৃণমূলের শক্তি বাড়ানোর জন্য এগোতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর সল্টলেকের সাংবাদিক সম্মুখে সায়ন্তন বসু কটাক্ষ সুরে বললেন, স্বপ্ন দেখার কোনো বাধা নেই, তাতে ট্যাক্সও লাগে না, পয়সাও লাগে না, কিন্তু ঝাড়খণ্ড আসামে পৌঁছলে তৃণমূল কংগ্রেস কি কেউ বলতে পারবে না। কোনো রাজ্যে একজন পঞ্চায়েত সদস্য নেই, কোথাও কোনো কাউন্সিলর কর্পোরেটর নেই, বিধায়ক সাংসদ ছেড়েই দিলাম, এতই যদি সহজ হতো তাহলে পৃথিবীতে অনেক কিছু হয়ে যেত। বাস্তব আর স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য। পরিবারতন্ত্র নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সায়ন্তন বসু বলেন, উল্টা চোর তো কোতোয়ালকে ডাটে, বিসিসিআই পোস্ট কি বিজেপির শাখা সংগঠন? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যদি বিসিসিআই সভাপতি নির্বাচিত হন তাহলে তো দোষের কিছু নেই। সমস্যা, তৃণমূলের প্রথমে একটাই পোস্ট ছিল, এখন দুটো পোস্ট হয়েছে, বাকি সব ল্যাম্পপোস্ট। শুভেন্দু অধিকারীর প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, কুৎসা ওনারা করছেন, বিরোধী দলনেতার নাকি ত্রিপল চুরি করেছে, অধিকার পরিবারের এত দুরবস্থা কি হয়েছে যে ত্রিপল চুরি করতে হবে? তার কাছাকাছি যারা ছিলেন তাদের মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে, কুৎসা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল করছে, শুভেন্দু অধিকারী এবং আমাদের পার্টি কোথাও কোনো কুৎসা হচ্ছে না। এই ধরনের মন্তব্য প্রমাণ করে কুৎসা তৃণমূল করছে, বিজেপির হার হজম হচ্ছে না বলে এসব করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, বিজেপির 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়ক হয়েছেন, 10% ভোট থেকে 38% ভোট সেটা হার। পশ্চিমবঙ্গে 38% মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে বলে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ভোটের পর এত অশান্তি, এত অত্যাচার, দেশভাগের পর যেমন অশান্তি হয়েছিল একই অত্যাচার হচ্ছে। আগে তার জবাব তৃণমূল কংগ্রেস দিক, অত্যাচারের দায়ভার মমতা ব্যানার্জিকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে। এক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা আমরা করে ফেলবো এবং শুধু অন্য রাজ্যে শক্তি বাড়ানোর জন্য 2-3-5 বিধায়ক তৈরির জন্য যাচ্ছি না, আমরা সেখানে রাজ্য জয় করবার জন্য যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে তো বাধার কিছু নেই। মুঙ্গেরিলালকে হাসিন স্বপ্নে, তাতে ট্যাক্সও লাগে না, পয়সাও লাগে না, কিন্তু বরাকর নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছলে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল কংগ্রেস হোতা কে হয়, খাতা হ্যায় ইয়া পিতা হ্যায় ইয়া সর পর চুপকাতা হ্যায়, কেউ বলতে পারবে না। আর আলিপুরদুয়ার কুচবিহার পেরিয়ে আসামের বনগাঁওগাঁও বা ধুবড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল কংগ্রেসটা মাছের ঝোলে দেয় না চাটনিতে দেয়, কেউ বলতে পারবে না। একটা পঞ্চায়েত সদস্য নেই কোনো রাজ্যে, একটা মিউনিসিপ্যালিটিতে কর্পোরেটর কাউন্সিলর নেই কোথাও, কোথাও জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি, আমি বিধায়ক সাংসদ তো ছেড়েই দিলাম, এত সহজ? এতই যদি সহজ হতো তাহলে পৃথিবীতে অনেক কিছু হয়ে যেত। কল্পনায় থাকুন, স্বপ্ন বিলাসী হন, বাস্তব আর স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য। পরিবারতন্ত্র নিয়ে বারবার অভিযোগ আঙুল তোলে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তো সেই আঙুল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওখানে জয়শায়ের নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞেস করুন যে তার ছেলে বিসিসিআই প্রেসিডেন্ট। উল্টা চোর কোতোয়ালকে ডাটে, বিসিসিআই প্রেসিডেন্ট কি পলিটিক্যাল পোস্ট নাকি, ওটা কি বিজেপির শাখা সংগঠন? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যদি নির্বাচিত হন বিসিসিআইয়ের সভাপতি হিসাবে তাতে তো কোনো দোষের কিছু নেই। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট ছিল, লোকে বলতো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, এখন দুটো পোস্ট হয়ে গেছে, বাকি সব ল্যাম্পপোস্ট। শুভেন্দুর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে কুৎসা করার, কুৎসা না করে গঠনমূলক সমালোচনা করুন। কুৎসা তো আমরা করছি না, ওনারা করছেন। বিরোধী দলনেতা বলছে ত্রিপল চুরি করেছে, অধিকারী পরিবারের কি এতই দুরবস্থা হয়েছে যে ত্রিপল চুরি করতে হবে? তার কাছাকাছি যারা ছিলেন তাদের ব্যক্তিগত সচিব বিরোধী দলনেতার বা সঙ্গে যারা থাকেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ এনে। কুৎসা তৃণমূল কংগ্রেস করছে, কুৎসা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করছেন, শুভেন্দু অধিকারী তো কোথাও কুৎসা করছেন না, আমাদের পার্টি থেকে তো কোথাও কুৎসা হচ্ছে না। আমার মনে হয় এই ধরনের মন্তব্যই প্রমাণ করে যে কুৎসা তৃণমূল কংগ্রেস করছে। বলছে আসলে হার হজম হচ্ছে না বিজেপি, সেই কারণেই এত কুৎসা, কেন্দ্রীয় নেতা নেতৃত্ব থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই। কোথায় হার? 3 বিধায়ক থেকে 77 বিধায়ক, 10% ভোট থেকে 38% ভোট সেটা হার। আর পশ্চিমবঙ্গে 38% মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন বলে তাদের কি বাঁচার অধিকার নেই? এত অশান্তি, এত অত্যাচার, 1 লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া, 50,000 বাড়ি ভেঙে গেছে, 10,000-এর বেশি মানুষ আক্রান্ত, প্রায় 40 জন কার্যকর্তা সমর্থক বিজেপির 2 তারিখের পরে খুন হয়েছেন, 1,000-এর বেশি নারী নির্যাতিতা, দেশ ভাগের সময় যেরকম অত্যাচার হয়েছিল একই অত্যাচার হচ্ছে। আগে তার জবাব তৃণমূল কংগ্রেস দিক, এই অত্যাচারের দায়ভার মমতা ব্যানার্জিকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে।